গোপন ছবি দিয়ে সাবেক স্ত্রীকে ব্ল্যাকমেল করছেন হিরো আলম। স্বদেশ টিভিতে স্বাগতম। গান গাওয়ার ইস্যুতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সংবাদের শিরোনাম হয়েছেন আলোচিত সমালোচিত তারকা আশরাফুল আলম ওরফে হিরো আলম। এরই মধ্যে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি, এজেন্সি ফ্রান্স প্রেস এএফপি হিরো আলমকে পুলিশে তুলে নেওয়া নিয়ে সংবাদ প্রকাশ করেছে। হয়েছে নানা আলোচনা সমালোচনাও। ঠিক এই সময় তাকে নিয়ে নতুন তথ্য দিলেন সাবেক স্ত্রী মডেল অভিনেত্রী নুসরাত জাহান জিমু। হিরো আলমের দ্বিতীয় স্ত্রী ছিলেন জিমু। নুসরাত জাহান জিমু জানালেন, হিরো আলমের সঙ্গে সংসার থাকা অবস্থায় স্ত্রীর গোপন ছবি তুলে রেখেছিলেন হিরো আলম, আর সেই ছবি দিয়ে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করছেন তিনি, আর এ কারণেই বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হয়েছেন নুসরাত। নুসরাত জাহান জিমুর ভাষ্য, নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়া কথা বলতেও খুব লজ্জা লাগে, কিন্তু নিরুপায় হয়ে কথাগুলো বলতে হচ্ছে। হিরো আলম এখনও দাবি করেন, আমি তার স্ত্রী, কিন্তু আমার সঙ্গে ওর ছাড়াছাড়ি হয়ে গেছে গত রমজান মাসে। আমি আইনজীবীর মাধ্যমে ওকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছি, যা সে গ্রহণও করেছে। জিমু বলেন, মানুষের জীবনে ভালো মন্দ সময় আসে। হিরো আলমের সঙ্গে সংসার করার সময়টা আমার জীবনের মন্দ সময় বলা যায়। আমি বাধ্য হয়ে ওকে তালাক দিয়েছি আর এক কাপড়ে বাসা থেকে বের হয়ে এসেছি। হিরো আলমের সাবেক স্ত্রী বলেন, কিন্তু হিরো আলম এখনও মানতে নারাজ, আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। আমি চাই ও সুখে থাকুক, নিজের মতো করে চলুক, কিন্তু ও আমাকে নানাভাবে ব্ল্যাকমেল করছে, আমার কাজে বাধা দিচ্ছে। ওর জন্য আমি কোনো স্টেজ শো ও নতুন কাজ করতে পারছি না। আমার সঙ্গে যারা কাজ করছে তাদের সবাইকে ও এবং ওর লোকজনরা হুমকি দিচ্ছে। আমার এক বন্ধুও বাধ্য হয়ে ওর নামে থানায় জিডি করেছেন, আর আমিও কিছুদিন আগে ভাটারা থানায় ওর বিরুদ্ধে অভিযোগ করেছি। তিনি বলেন, আমি হিরো আলমের এমন কর্মকাণ্ড থেকে মুক্তি চাই, আমি নিজের মতো করে থাকতে চাই, আমারও তো ভবিষ্যৎ পরিকল্পনা আছে, কিন্তু ওর জন্য আমাকে এবং আমার পরিবারকে নানাভাবে লাঞ্ছিত হতে হচ্ছে। আপনি বলছেন হিরো আলম আপনাকে ব্ল্যাকমেল করছে, সেটা কিভাবে? উত্তরে নুসরাত জাহান জিমু বলেন, দেখুন, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকা প্রতিটি মানুষের অন্তরঙ্গ কিছু বিষয় থাকে। হিরো আলম সেই সুযোগটাই কাজে লাগিয়েছে, ওই সময় আমার কিছু অন্তরঙ্গ ছবি তুলে রেখেছিল, আমার ইচ্ছের বিপরীতেই সেই কাজগুলো করেছিল, বুঝিনি সেটা আজ কাল হয়ে দাঁড়াবে, এখন সেই সব ছবি দিয়েই সে আমাকে ব্ল্যাকমেল করছে। তিনি বলেন, যারা আমার সঙ্গে কাজ করতে চায় তাদেরকে সে হুমকি দিচ্ছে, আবার কাছের মানুষদের মেসেঞ্জারে সেই সব গোপন ছবি পাঠিয়ে আমাকে বলছে তার কথা মতো না চললে সে এইসব ছবি ভাইরাল করে দিবে। মানসম্মানের ভয়ে আমি এখন ঘর থেকেও বেরোতে পারছি না, আমাকে দেখলে ওর লোকেরা নানাভাবে হাস্যরসিকতা এবং হুমকি দিয়ে যায়। আমি কোনো উপায়ে না পেয়ে আইনের আশ্রয় নিয়েছি। দীর্ঘ আলাপচারিতায় হিরো আলমের সাবেক স্ত্রী আরও দাবি করেন, হিরো আলম তার সহকর্মীদের কাছে নানা অশ্লীল কথাবার্তা ও তার সঙ্গে কাজ করতে যাওয়া মানুষজনকে নানাভাবে হুমকি দিচ্ছেন, আর তার জন্য তিনি বেছে নিয়েছেন কখনো প্রশাসনকে, আবার কখনো স্থানীয় নেতাকর্মীদের। নুসরাত জাহান জিমুর এসব অভিযোগের সত্যতা জানতে হিরো আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব কথা মিথ্যে, ও যে অভিযোগ করে দিয়েছে আমি সেই কথার রেকর্ড শুনতে চাই, এরপর আমি ওর অভিযোগের উত্তর দেব। এদিকে গান বিকৃতি, অর্থ আত্মসাত, নারী কেলেঙ্কারির ঘটনায় ইতিমধ্যে আইনের মুখোমুখি হয়েছেন হিরো আলম। কিছুদিন আগে তার বিরুদ্ধে অভিযোগ আসে অপহরণের। চলতি মাসের 5 তারিখ গাজীপুর শ্রীপুর থানায় অপহরণের অভিযোগে এনে হিরো আলমের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন রুবেল মুন্সি নামে এক যুবক। দীর্ঘ 8 বছর সম্পর্কের 2019 সালে হিরো আলমকে বিয়ে করেন নুসরাত জাহান, কিন্তু বছর 2 যাওয়ার পরই তাদের সম্পর্ক ফাটল ধরে। অবশেষে বাধ্য হয়ে চলতি বছর বিচ্ছেদের পথ বেছে নেন তার ওয়াইফ নুসরাত জাহান জিমু। স্বদেশ টিভি এবং স্বদেশ নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।